শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মুঠোফোনে আসক্তি বেড়ে যাওয়ায় নরসিংদী ছাত্রছাত্রীদের মধ্যে বিপদগামিতা বাড়ছে। লেখাপড়ার পরিবর্তে মুঠোফোনে বেশি সময় কাটানোয় উদ্বেগে হয়ে পড়েছেন মা বাবা অভিভাবক। এ নিয়ে শিক্ষকদের মধ্যেও দেখা দিয়েছে উৎকণ্ঠা। সংকট কাটাতে দ্রুত শিক্ষাঙ্গন খুলে দেওয়ার তাগিদ দিয়েছেন তারা। নরসিংদী প্রতিনিধি মাহবুবুর রহমানের তথ্যে ডেস্ক রিপোর্ট। করোনা অতিমারির কারণে দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ সারা দেশের স্কুল কলেজ মাদ্রাসা সহ সবরকম শিক্ষা প্রতিষ্ঠান। ছেলেমেয়েদের লেখাপড়ায় ফেরাতে বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইন পাঠদান শুরু করে, ফলে অনিচ্ছা সত্ত্বেও সন্তানের হাতে বাধ্য হয়ে মুঠোফোন তুলে দেন অভিভাবক। শুরুতে ঠিকঠাক থাকলেও সময় গড়ানোর সঙ্গে পাল্টে যেতে থাকে দৃশ্যপট। পাঠদান সীমিত হওয়ায় সময় কাটাতে শিক্ষার্থীরা এখন ঝুঁকে পড়েছে মুঠোফোনের অপব্যবহারে। স্কুল খোলা থাকলে আমাদের বন্ধু আবার বন্ধু বান্ধবীর সাথে আমরা খেলতে পারি, খেলাধুলা করতে পারি না, ঘরে তো থাকতে পারি না, সারাদিন বাইরে ঘুরে মোবাইল দিয়ে ফ্রি ফায়ার গেম খেলি। প্রযুক্তির অপব্যবহারে অনেকে জড়িয়ে গেছে নানা অপরাধে, যার প্রমাণ মেলে ২৪ জুলাই 46 সদস্যের একদল কিশোর মেঘনা নদীতে আনন্দ করতে গিয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ে। মোবাইলে আসক্ত হয়ে এবং পড়াশোনার থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত হচ্ছে। এখন তো লেখাপড়ার যে ধরনটা দেখতেছি এটা তো মানে বোঝা যাচ্ছে না যে ওই রকম ভালো পজিশনে আদৌ যেতে পারবো কিনা। পড়াশোনার দিকে মন দিচ্ছে না, যতক্ষণ যাবত সারা ক্লাস করছে ততক্ষণ শুধু থাকে, তারপরে সে গেমস নিয়ে ব্যস্ত থাকে। সন্তানদের ভবিষ্যৎ ভেবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিকল্প নেই বলে মনে করছেন শিক্ষকেরা। আমরা শিক্ষক হচ্ছে ছাত্র ছাত্রীদের জন্য, আমরা ছাত্র ছাত্রীদের সরাসরি পাঠদান থেকে আমরা করতে পারছি না। মুঠোফোনের কুফল থেকে সন্তানকে রক্ষায় চোখ কান খোলা রাখার জন্য অভিভাবকদের তাগিদ দিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। ক্লাস চলাকালীন সময় মোবাইলটা ব্যবহার করতে দিবেন, অন্য সময় তাদের কাছ থেকে মোবাইল নিয়ে নিতে হবে, কারণ প্রযুক্তির যেমন সুফল আছে তেমন কুফল আছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার অনুরোধ জানান তিনি। আফসানা নীলা, ন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।